হ্যালো চাষি বন্ধুরা, আপনারা দেখছেন ইউনিক অ্যাগ্রো টিপস। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাটের জমির আগাছা নাশক। যে অনেকে চিন্তায় পড়ে যান জমিতে যদি এই মোথা ঘাস, এই ঘাসটা অনেকে পরিচিত, এই ঘাসটা এর যে শেকড় অনেক নিচে হয়ে থাকে এবং চাষ দিলে এই শেকড় শেকড়ের গোড়ায় একটা করে গুটি হয়, এর গুটিগুলা থেকে অনেকগুলার গুটির সঙ্গে যুক্ত থাকে, যেটা চাষ দেওয়ার পরেও আবার পুনরায় সেখান থেকে বীজ বের হয়ে আসে, বীজ পেটে নতুন চারা বের হয়। তো আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো, ভিডিও শেষে দেখাবো কি কি ওষুধ দিলে আপনার এই মোথা ঘাস বা ধানের চারা, অনেকে জমিতে ধানের চারা বেরিয়ে যায় বা গমের চারা বেরোয় বা রাই ফুটে, এই সবের মানে যে সকল আগাছাগুলো পাটের জমিতে হয়ে থাকে সেই সকল আগাছাগুলোকে কীভাবে মানে মূল থেকে নষ্ট করা যায় সেই ওষুধ আপনাদের সামনে দেখাবো ভিডিও শেষে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আপনাদেরকে ভিডিও শেষে ওষুধটা বলবো। শুধু এই ঘাসই নয়, এই ঘাসের পাশাপাশি সাওয়া ঘাস আছে, সাওয়া ঘাস যেটাকে শ্যামা ঘাস বলে, দুবড়ো, বিরকানি, উলেখাড়া, সব সমস্ত কিছু ঘাস যেসবগুলো পাটের জমিতে সাধারণত হয়ে থাকে সেই সকল পাটের জমিতে আপনারা কীভাবে এই পাটের জমি মানে পরিষ্কার করবেন সেইটার ওষুধ আপনাদের বলে দেবো। সেই ওষুধটা স্প্রে করলে আপনারা মানে পাটের জমিটার সমস্ত ঘাস বা আগাছাগুলোকে পরিষ্কার করতে পারবেন এবং অনেক লেবার খরচা বেড়ে যাবে, কমে যাবে, সরি বলতে ভুল, অনেক লেবার খরচা কমে যাবে, আপনার অনেক সাশ্রয় হবে। আর কিছু জমিতে আপনাদেরকে দেখাবো যে বিরকানি বা সাবা কেমনভাবে বেরিয়েছে সেগুলো দেখাবো এবং ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে ওষুধটার ব্যাপারে ছবি সহ আমি নিজে হাতে আপনাদেরকে দেখিয়ে দেবো কোনটা কোন জায়গায় স্প্রে করবেন সেটাও বলে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। দেখুন বন্ধুরা, এই যে মোথা একটা একটা বিরকানিও রয়েছে, কী পরিমাণে রয়েছে গোটা জমি। এই জমির ঘাস আপনাদেরকে দূর করতে গেলে আমাদের ভিডিও আপনাদেরকে দেখতেই হবে, আর আপনার ভিডিও দেখুন, আমরা ক্রিটিক্যাল বিষয় নিয়ে ভিডিও করে থাকি আপনারা জানেন। ঘাস সমস্ত আপনাদের মেনে নিতে হবে, আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। পুরো জমিটাতে আপনার মোথা ঘাস ছেয়ে গেছে, এই মোথা ঘাস আপনি কতটা লেবার দিবেন, লেবারে আমার আপনার সমস্ত পাটের লাভ যতটা রয়েছে সমস্ত কিছু চলে যাবে। তো এখানে আপনাদেরকে যে কীটনাশকটা প্রয়োগ করতে হবে সেটা আপনাদেরকে আমরা ভিডিও শেষে দেখাবো। এখন কিছুটা দেখুন আপনারা ভিডিও, পরে আপনাদের সমস্ত কিছুর তথ্য, কী কীটনাশক কখন দিবেন, কীভাবে দিবেন সব বলে দেওয়া হবে। সঙ্গে থাকুন আমাদের এই ভিডিওর সঙ্গে থাকুন। আর জমিতে যদি আপনাদের এমন এইরকম সাওয়া হয়ে থাকে বা বিরকানি ঘাস হয়ে থাকে, পুরো জমি এভাবেই যদি জড়িয়ে থাকে, যে জমিটা আপনাদের দেখাচ্ছে ঠিক এরকমই, এটা লঙ্কার জমি, তো লঙ্কার জমিতেও যদি আপনি এই বিষটা স্প্রে করতে পারবেন, এরকম সমস্ত ফসলে আমরা বলে দেবো কোন কোন ফসলে আপনারা কোনটা স্প্রে করতে পারবেন কোনটা পারবেন না। এই যে স্বাভাবিক দুবড়ো দেখছেন, এই দুবড়োগুলোকে গোড়া থেকে নিঃশেষ করতে গেলে আমাদের ভিডিও আপনাকে দেখতে হবে। স্বাভাবিক যা রয়েছে সমস্ত ঘাস আপনাদেরকে পুরো মূল থেকে নষ্ট করতে গেলে এবং আপনাদের লেবার সাশ্রয় করতে গেলে আমাদের ভিডিও দেখুন এবং কী কীটনাশক কখন দিতে হবে আপনাদেরকে সমস্ত কিছু এই ভিডিও শেষে ছবি সহ দেখিয়ে দেওয়া হবে, কীটনাশকের পরিমাণ বলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন কী পরিমাণে ঘাস রয়েছে, জমিটা পরিষ্কার করতে গেলে কতটা লেবার লাগবে, কী পরিমাণ খরচ হবে, খুব অল্প খরচে কীটনাশক প্রয়োগ করে আপনি জমিটা পরিষ্কার করতে পারবেন আপনার ফসলকে বাঁচিয়ে। সঙ্গে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন এবং ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো কী কীটনাশক কখন কোন জমিতে কীভাবে দেবেন। পাঁচমিশালি ঘাস পাটের জমির দেখতে পাচ্ছেন, দুবড়ো রয়েছে, মোতা রয়েছে, শ্যামা ঘাস রয়েছে, বিরকানি রয়েছে। এইরকম অবস্থা হলে আপনি পুরো জমিটার দিকে একবার তাকিয়ে দেখুন কী অবস্থায় পড়তে হবে। তো বেশি কথা আপনাদের বাড়াবো না, অনেকক্ষণ ওয়েট করে রেখেছেন, তো আপনাদের বলি আপনারা একবার দেখতে থাকুন
ভিডিওটা এই শর্টটা শেষে আপনাদেরকে কীটনাশক কী কোনটা কী দিবেন সেটাকে আপনাদের বলে দেব। কী অবস্থা বলুন, কী অবস্থা শুরু হয়েছে বলুন, দেখুন এত গাছ থাকলে জমিতে ফসল হওয়া অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করার জন্য মার্কেটে কিছু কীটনাশক এসছে, যেগুলো হার্বিসাইড কীটনাশক, কীটনাশক বললে পুরোটা ভুল হবে, হার্বিসাইড। হার্বিসাইডগুলো আপনার ফসল বাঁচিয়ে আপনার চাষের লাভ দেবে। ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার কী করে আপনি পাটকে বাঁচাতে পারবেন? তো আপনার ফসল বাঁচিয়ে আপনাকে লাভ দেবে, আপনার অনেক লেবার সাশ্রয় হবে। তো এই হচ্ছে তার ডেমো। হ্যালো হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে আপনাদের সেই প্রত্যাশিত কীটনাশক, হার্বিসাইড কীটনাশক বললে ভুল হবে, যেটা আপনাদের বলছিলাম যে জমিতে যদি আপনার প্রচুর পরিমাণে মোথা ঘাস হয় সেই সেই ক্ষেত্রে আপনাকে এটা স্প্রে করতে হবে। আর এটা স্প্রে করার নিয়ম হচ্ছে 15 লিটার জলে 10 গ্রাম, মানে 10 লিটারে 5 থেকে 6 গ্রাম আপনাদের স্প্রে করতে হবে। তো পাটের চারার বয়স কমসে কম 21 দিন থেকে 30 দিনের মধ্যে হতে হবে, এটা মনে রাখতে হবে। 21 থেকে 30 দিনের মধ্যে বয়স হলে তবে স্প্রে করা যাবে, নচেত স্প্রে করা যাবে না, নাহলে আপনার ফসল নষ্ট হবে। আর অনেকে যদি আপনি মনে করেন যে ছোট পাটের উপরে স্প্রে করবেন তাহলে ভুল করবেন, এটা খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে সওয়া বিরকানি দুবড়োর জন্য, এটা হচ্ছে অ্যাজিল সোসাইটি তর্গা সুপার, অনেক রকমের আছে, এটা মার্কেট আপনার পেয়ে যাবেন। এটা আপনার মার্কেটে অ্যাজিল নামে চিনলেই হবে, আপনার টেকনিক্যাল জেনে খুব একটা নাম নেই, অ্যাজিল কিংবা সোসাইটি কিংবা ইয়ে বললেই হয়ে যাবে। আর সানরাইজ হচ্ছে এটা বায়ারের মাল, খুব উল্লেখযোগ্য একটা বড় কোম্পানির মাল, আপনাদের এই দুটো দেখলে আপনাদের জমির ঘাস সম্পূর্ণ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সামনে নিয়ে চলুন।